ল ব্যারেট রেজিস্টার্ড আইনি প্রতিষ্ঠান আমরা সুপ্রিম কোর্ট হাইকোর্ট জেলা কোর্ট ক্রেতা সুরক্ষা আদালত এবং ভারতবর্ষে প্রভৃতি কোর্টে যে কোনো আইনি সমস্যায় আপনাদের পাশে আমরা সর্বদা ল ব্যারেট ল ফার্মের তরফ থেকে আজকে যে ভিডিওটা দেখানো হবে সেটা খুবই একটা ইন্টারেস্টিং ভিডিও তাই জন্য অনুরোধ করা হচ্ছে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য স্কিপ করলে আপনাদের বুঝতে অসুবিধা হবে আর এই সংক্রান্ত অন্যান্য ভিডিও সবার আগে আপনাদের স্ক্রিনে দেখতে কিংবা অন্যান্য সংক্রান্ত ভিডিও জানার জন্য আমাদের কমেন্টস বক্সে কমেন্ট করুন আর এই সংক্রান্ত যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যেগুলো জিরো থ্রি থ্রি সেভেন নাইন সিক্স জিরো থ্রি ফাইভ ফোর নাইন

মেয়াদ উত্তীর্ণ চাকরির পুরো বেতন ফেরতেরও নির্দেশ এসএসসির গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর শূন্য পদের নিয়োগে দুর্নীতির অভিযোগ ওঠে সেই মামলায় পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট গত তিন বছরে বাংলার রাজনীতিতে সবচেয়ে আলোড়ন তোলা বিষয় নিয়োগ দুর্নীতি মামলা স্কুলে শিক্ষক এবং অশিক্ষক কর্মচারী নিয়োগে বহু অনিয়মের অভিযোগ রয়েছে টেট প্রাথমিক স্কুল এবং র মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুই ক্ষেত্রেই রয়েছে অভিযোগ টেট মামলা আপাতত সুপ্রিম কোর্টে বিচারাধীন সোমবার এসএসসির চাকরি বাতিলের মামলার রায় ঘোষণা হচ্ছে কলকাতা হাই করতে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বর রশিদির ডিভিশন বেঞ্চ রায় ঘোষণা করছে কি কি হল আদালতে সোমবার এসএসসি মামলার রায় ঘোষণা করেছে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বর রশিদির ডিভিশন বেঞ্চ দুই সালের সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দেওয়া হয়েছে এর ফলে বাতিল হয়ে গিয়েছে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি আদালত জানিয়েছে এসএসসি প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরেও যারা চাকরি পেয়েছেন তাদের সুদসহ বেতন ফেরত দিতে হবে সুদের হার হবে বছরে বারো শতাংশ চার সপ্তাহের মধ্যে বেতন ফেরত দিতে বলেছে আদালত লোকসভা ভোটের মাঝে এসএসসি মামলার এই রায় রাজ্য সরকারের কাছে বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে এসএসসির নিয়োগ প্রক্রিয়ার অনেক ওএমআর শীত বা উত্তরপত্র স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে ইতিমধ্যে আপলোড করা হয়েছে যেগুলি এখনও আপলোড করা হয়নি সেগুলি দ্রুত আপলোড করার নির্দেশ দিয়েছে আদালত উত্তরপত্র জনগণ যাতে দেখতে পান সেই ব্যবস্থাও করতে হবে কমিশনকে একই সঙ্গে আদালত জানিয়েছে এই মামলার তদন্ত চালিয়ে যাবে সিবিআই অতিরিক্ত শূন্যপদ তৈরির জন্য চাইলে সন্দেহভাজনদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদও করতে পারবে কেন্দ্রীয় সংস্থা সকলের চাকরি বাতিল করা হলেও একজনের চাকরি থাকছে সোমা দাস নামের এক চাকরিপ্রাপক ক্যান্সারে আক্রান্ত মানবিক কারণে তার চাকরি বাতিল করেনি হাইকোর্টের বিশেষ বেঞ্চ গত কয়েক বছরে বাংলার রাজনীতিতে আলোড়ন ফেলে দিয়েছে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা এই মামলায় প্রথমে হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন ডিভিশন বেঞ্চেও সেই নির্দেশ বহাল থাকে এরপর মামলা গিয়েছিল সুপ্রিম কোর্টে সেখান থেকে মামলাগুলি হাই কোর্টে আবার ফেরত পাঠানো হয় মে মাসের মধ্যে হাই কোর্টের বিশেষ বেঞ্চকে শুনানি শেষ করে রায় ঘোষণা করতে বলেছিল শীর্ষ আদালত সাড়ে তিন মাসের মধ্যে শুনানি শেষ হয়ে গিয়েছে সোমবার রায় ঘোষণা করল আদালত দুইশো একাশি পৃষ্ঠার রায় আদালতে পড়ে শোনান বিচারপতি বসাক সুদসহ বেতন ফেরত আদালত জানিয়েছে এসএসসির প্যানেলের মেয়াদ শেষের পরে যারা চাকরি পেয়েছেন তাদের জনগণের টাকা থেকে বেতন দেওয়া হয়েছে চার সপ্তাহের মধ্যে সুদসহ সেই বেতন ফেরত দিতে হবে সকলকে বছরে বারো শতাংশ সুদে টাকা ফেরত দিতে হবে উত্তরপত্র দেখাতে হবে জনগণকেও এসএসসির নিয়োগ প্রক্রিয়ার অনেক ওয়েমার সিচ বা উত্তরপত্র এসএসসির ওয়েবসাইটে আপলোড করা হয়েছে যেগুলি এখনো আপলোড করা হয়নি সেগুলি দ্রুত আপলোড করার নির্দেশ দিয়েছে আদালত উত্তরপত্র যাতে জনগণ যাতে দেখতে পান সেই ব্যবস্থাও করতে হবে চার সপ্তাহের মধ্যে বেতন ফেরত প্যানেলের মেয়াদ শেষের পরে যারা চাকরি পেয়েছেন তাদের বেতন ফেরত দিতে হবে চার সপ্তাহের মধ্যে প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল এসএসসি মামলায় পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাতিল করা হল দুই হাজার সালের প্যানেলে চাকরি পেয়েছিলেন তারা প্যানেলের মেয়াদ শেষের পরে যারা চাকরি পেয়েছেন তাদের বেতন ফেরত দিতে হবে চাকরি থাকবে সোমা দাসের সোমা দাস নামের এক চাকরিপ্রাপকের চাকরি থাকবে বলে জানিয়েছে হাইকোর্ট তিনি ক্যান্সারে আক্রান্ত মানবিক কারণে তার চাকরি বহাল রেখেছে আদালত বেতন ফেরতের নির্দেশ বিচারপতি বসাক জানিয়েছেন এসএসসি প্যানেলের মেয়াদ শেষের পরে যারা চাকরি পেয়েছেন তাদের বেতনও ফেরত দিতে হবে উত্তরপত্র আপলোড করার নির্দেশ এসএসসির ওএমআর সিচ বা উত্তরপত্র দ্রুত এসএসসির সার্ভারে আপলোড করতে হবে নির্দেশ আদালতের সিবিআই তদন্ত চলবে এসএসসি মামলায় তদন্ত চালিয়ে যাবে সিবিআই জানিয়েছেন বিচারপতি বসাক অতিরিক্ত শূন্যপদ তৈরির জন্য সিবিআই মনে করলে সন্দেহভাজনদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে সব নিয়োগ বাতিল এসএসসি মামলায় সব নিয়োগ বাতিল করে দিল হাইকোর্ট প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল করা হল বিচারপতি বসাক এই নিয়োগ বাতিলের ঘোষণা করেন সব মামলা গ্রহণযোগ্য এসএসসি সংক্রান্ত মূল মামলাগুলি গ্রহণযোগ্য কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছিল সব মামলাই গ্রহণযোগ্য বলে মনে করছে আদালত জানালেন বিচারপতি বসাপ রায় পড়া শুরু রায় পড়া শুরু করলেন বিচারপতি দেবাংশু বসাক। দুইশো একাশি পৃষ্ঠার রায় পড়ছেন তিনি রায়কে ভাগ করা হয়েছে বিভিন্ন অংশে মামলাকারী এবং চাকরিপ্রার্থীদের প্রবেশেও বাধা মামলাকারী এবং চাকরিপ্রার্থীদের প্রবেশেও বাধা দেওয়া হচ্ছে পুলিশ সকলকেই হাইকোর্টের দরজায় আটকে দিচ্ছে জিজ্ঞাসাবাদের পর প্রবেশের অনুমতি মিলছে রায়ের আগে হাই হাইকোর্টে বাড়ল নিরাপত্তা এসএসসি মামলার রায় ঘোষণার আগে হাই হাইকোর্টে বাড়িয়ে দেওয়া হয়েছে নিরাপত্তা অন্যান্য দিনের তুলনায় বেশি সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে আদালত চত্বরে যে ভবনে এই রায় ঘোষণা হবে সেখানে জিজ্ঞাসাবাদ না করে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না এগারোশো পঁয়ত্রিশ দিনের অবস্থান অযোগ্যদের চাকরি বাতিল এবং যোগ্যদের নিয়োগের দাবিতে এগারোশো পঁয়ত্রিশ দিন ধরে গান্ধীমূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন চাকরিপ্রার্থীরা দ্রুত বিচার এবং নিয়োগ চাইছেন তারা তাকিয়ে আছেন সোমবারের আদালতের রায়ের দিকে সাড়ে তিন মাসে শেষ শুনানি সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী কলকাতা হাইকোর্টে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বর রশিদির বেঞ্চে গত ডিসেম্বর মাস থেকে এসএসসির মামলাগুলির শুনানি শুরু হয়েছিল প্রায় সাড়ে তিন মাস ধরে শুনানি চলেছে গত বিশে মার্চ শুনানি শেষ হয় তারপর রায় ঘোষণা স্থগিত রেখেছিল আদালত বিশেষ বেঞ্চে শুনানি সুপ্রিম কোর্ট সে সির এই চাকরি বাতিলের মামলা হাইকোর্টে ফেরত পাঠিয়েছিল হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বর রশিদির বেঞ্চকে ছ মাসের মধ্যে মামলার শুনানি শেষ করে রায় ঘোষণার নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত চাকরি বাতিলের নির্দেশ এসএসসি মামলায় প্রায় আট হাজার চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই নির্দেশে স্থগিতাদেশ দেওয়া হয় মামলা যায় সুপ্রিম কোর্ট পর্যন্ত এসএসসি র নিয়োগে দুর্নীতি র অভিযোগ স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর চব্বিশ হাজারের বেশি শূন্য পদের নিয়োগে দুর্নীতির অভিযোগ রয়েছে যার প্রতিবাদে দীর্ঘ দিন ধরে বিক্ষোভ দেখাচ্ছেন চাকরিপ্রার্থীরা অভিযোগ যজ্ঞ প্রার্থীরা চাকরি পাননি টাকার বিনিময়ে বিক্রি হয়েছে চাকরি অযোগ্য প্রার্থীরা চাকরি কিনেছেন এই খবর অনলাইন থেকে সংগ্রহ করা ইউ অল তরফ থেকে আজ যে যে ভিডিওটা দেখানো হলো সেটা দেখার জন্য সকলকে ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা এবং প্রচুর শেয়ার করুন যাতে করে অন্যান্যরাও দেখে উপকৃত হয় এই সংক্রান্ত আরও যদি ভিডিও দেখতে চান কিংবা ইনফরমেটিভ ভিডিও কিংবা লিগাল অ্যাওয়ারনেসের উপর যে ভিডিওগুলো আমরা আপলোড করি সেগুলো দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং যদি অন্যান্য বিষয় জানার থাকে কিংবা এই বিষয়ে জানার থেকে কিছু তাহলে কমেন্টস বক্সে কমেন্ট করবেন ধন্যবাদ